ক্লিপার্ট, ক্লিপার্টটা দেখেন, ক্লিপার্টের কাজ কি? ক্লিপার্টে যে এখান থেকে অর্থাৎ গ্রাফিক্যাল কিছু গ্রাফ আছে যেগুলো আমার অনেক সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে গেলে কিছু গ্রাফিক্যাল কোনো কিছু লাগলে, কোনো গ্রাফিক্যাল অবজেক্ট লাগলে আমরা এখান থেকে চাইলে আমরা নিতে পারবো, তাই তো? ইচ্ছা মতো আমরা এখান থেকে এই ক্লিপার্টগুলো নিতে পারবো। জাস্ট ওখানে ক্লিক করলে এটা চলে আসছে। আর ক্লিপার্ট দেখেন, গোতে ক্লিক করেন চলে আসবে। তারপর আসলো শেপ। শেপ, শেপের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ, শেপ আমাদের অনেক কাজে লাগে, ঠিক আছে? শেপ আমরা যদি ইয়ে করতে চাই অর্থাৎ ক্লোজ আর্ট করতে হলে, ক্লোজ আর্ট করতে হলে আমাদের শেপ লাগে, কোনো একটা ডিজাইন দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের শেপ লাগে। শেপের অনেকগুলো এখানে অনেকগুলো দেওয়া আছে, এইগুলো থেকে আমরা মেনলি এগুলো করতে পারি। যেমন আমি যদি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, পেজ ব্রেক দিয়ে আমি এখানে চলে আসলাম, আমি এখানে শেপ নিব। আমি মনে করি এখন একটা ক্লোজার ড্র করব, এই নিলাম আমি, এর বর্ডারটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা কোনো কালার থাকবে না, নো ফিল, লাইন কালার, লাইন কালার থাক, ফিল কালার থাকবে না, ইয়েটা চেঞ্জ করি, ফরম্যাট শেপে গিয়ে স্টাইলটা হচ্ছে আমি বলছি 1 পয়েন্ট হবে, ওকে করলাম। এই এটা কিসের চিহ্ন? যদি ফ্লো চার্ট হয় স্টার্টের চিহ্ন নাকি? আবার শেপে যাই, একটা লাইন নিলাম, শিফট ধরলে এটা সোজা হবে, আমি মনে করেন এই পাশে যদি আবার নতুন করে নিই তাহলে কি হবে, ছোট বড় হতে পারে। আমি যদি এইটাই যদি নিতে চাই, এইটা ধরে কন্ট্রোল অল্টার ধরে আমি এখানে যদি ছেড়ে দিই তাহলে আরেকটা কি কপি, একই সাইজ আর একটা কপি হয়ে গেল। এটা তো এটা কি চিহ্ন? ইনপুট এটা না তো, এটা তো প্রসেস চিহ্ন। ইনপুট হচ্ছে আপনার ইয়ে কি বলে, এটার নাম কি ইংলিশে কি বলে, সামন্তরিক আর ইংলিশে কি যেন বলে, রেক্টেঙ্গেল। এটা কি ইনপুট নাকি, ইনপুট আর আউটপুট? কন্ট্রোল অল্টার, শুধু অল্টার ধরে মনে হবে না, কন্ট্রোল অল্টার ধরতে হবে।
এখানে কি আর একটা জিনিস লাগে না? কি লাগে এখানে? ডিসিশন নিতে হয়, যদি বলা হয় যে এই এক্স ইজ গ্রেটার ওয়াই বা এরকম মানে ফ্লো চার্ট যেটা করে আর কি, ডিসিশনের জন্য সে ডিসিশন আছে কি ডায়মন্ড চিহ্ন, তাই তো? ডায়মন্ড চিহ্ন দিতে হয়। আমি মনে করেন এখানে ভিতরে আমি কিছু লিখবো, কি করতে হবে? এরপর ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, কিছু দেখা যায় না কেন বলেন তো? আমি তো লিখছি, দেখা যায় না কেন? কারণ ক্যারেক্টার আমাদের টাইপটা করছে, এটা হচ্ছে কালার, কালারও কি হয়েছে সাদা হয়েছে, তার মানে আমরা এখন কি করব, ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাকটা কাজ করে না কেন? এখন আচ্ছা এখন দেখেন, আমি চাচ্ছি যে আমার এই লেখাটা একেবারে সেন্টারে রাখতে, এটা কি সেন্টারে এখন হবে? আমি যদি সেন্টার অ্যালাইনমেন্ট করি সেন্টারে হবে? এক্সাক্ট সেন্টারে আসছে? এক্সাক্ট সেন্টারে আসেনি কিন্তু। তখন এক্সাক্ট সেন্টারে যদি আমার নিতে হয় তখন কি করতে হবে? তখন কি করবো আমি, এইটাকে আমি কাট করে আমি এখানে আবার একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স এর ভিতরে লিখলাম, লিখে এই টেক্সট বক্সে আমি ফিল কালার লাইন কালার কি করব অফ করে দিব। এখন আমি এটাকে ইচ্ছা মতো আমি ধরে আমার ইচ্ছা মতো আমি মাঝখানে হোক যেখানে হোক আমি ইচ্ছা মতো আমি কি করতে পারছি, বসাতে পারছি, ঠিক আছে? টেক্সট বক্সের কাজ করতে হবে তখন আবার। এখানে মনে করেন আমি লিখবো তো ইয়েস নো বা কিছু একটা লিখবো, এখানে আমি কার্সর নিতে পারছি, কার্সর তো আবার ওখানে, তখন আমি কি করব, টেক্সট বক্স নিয়ে আমার যা লাগবে আমি নিলাম, নিয়ে মানে আমি ইয়েসি লিখছি, এখানে বসাতে হবে। এখন এই লাইনটা কি করবো, এটা নর্মাল ক্লিক করে ফরম্যাটে গিয়ে লাইন কালার আর ফিল কালার কি নো করে অফ করে দিলাম, ঠিক আছে? আবার তো আবার ইচ্ছা মতো যদি কোনো কন্টেন্ট বসাতে হয় তখন আমি কি করব, টেক্সট বক্স নিয়ে করব। আলটিমেটলি এই জায়গায় একটা আসবে, এটা ফরম্যাট ইয়ে থেকে কি করছি বুঝতে পারছেন? এটা চুরি কাজ, চুরি ইয়ে করছি, এটা হচ্ছে
এই শেপটা এখন আমি আগে তো নিইনি, আগে তো আমি ড্র করে ফেলছি। এখন যদি আমি এটা যদি ইয়ে করি, এর ফিল কালার অফ করে দিলে কি হচ্ছে, ভিতরে ওই ড্রটা দেখা যাচ্ছে। আমি ফিল কালারটা সাদা করে দিলাম, দিয়ে এখানে আমি যদি আমি লিখি কিছু একটা লিখি, এদিকে হবে ইয়েস, এদিকে হবে নো, তাই তো? এটা জাস্ট আমি একটা ড্র করে দেখালাম, প্রসেসরটা এরকমই হয়। প্রথমে কি হবে, এই দুইটা ইনপুট নেবে, এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 15, নিয়ে তারপরে তারপরে কিন্তু এটা আসবে যে এক্স আর ওয়াই কোনটা বড়। ইয়েস হলে ওখানে বলবে এক্স ইজ গ্রেটার, আর নো হলে বা এটা হলে তারপর ওয়াই ইজ গ্রেটার। এই যে মানে প্রসেসরটা এভাবে করে, এখানে কি থাকে স্টার্ট, তাই তো? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা জিনিসটা বুঝতে পারছেন আমি কি এখানে কি জিনিসটা দেখাচ্ছি, আর যারা সায়েন্স প্রসার করেননি কখনো তারা আসলে বুঝতে না আসলে কি দেখি করছে কি দেখাচ্ছে। আমি জিনিসটা প্রসারটা এটা কেন দেখালাম, জাস্ট এটা শেপ, এখানে অ্যাপ্লিকেশন শেপের অনেক অ্যাপ্লিকেশন আছে, এই কারণে এটা দেখালাম। ঠিক আছে, এটা করতে অনেক কিছু আমার করা লাগলো, এটা করলাম। মানে আপনারা যেটা করবেন, এখন আমি কোন পর্যন্ত দেখাইছি, ইনসার্টের শেপ পর্যন্ত, টেবিল ক্রিয়েট করা, টেবিলের অনেক কাজ আছে এখানে, এগুলো এখন নিজেরা প্র্যাকটিস করেন।